ডিসপ্লে ফিফটি বারো জিবি দুশো জিবি দাম হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা সো গাইজ ওয়েলকাম ফার্ম ফোনি আমি মৃন্ময় তো এসে গেছি নতুন স্টকের সাথে আর অনেক দিন ধরে আমি ভিডিওতে আসিনি তো যারা যারা ভিডিওটা মিস করছে আমাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাতে তো আমরা কি দিয়ে দেখাবো বড়ো ফোন থেকে না ছোট ফোন থেকে একটা দেখা দিই হলো তো ফরটিন দিয়ে স্টার্ট করছি ফরটিন তোমার আছে এটা ফোর মান্থসের ফোর মান্থসের আছে হালকা খান একটা ছোট ডেন্ট আছে দেখিয়ে দাও একটু ডেন্টটা ছোট মতো ডেন্ট আছে তাই জন্য একটা দাম কম চার মাসের ফোন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাথে প্রাইস হচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ ফরটিন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবারে দেখাচ্ছি ফরটিন একদম ফ্রেশ কন্ডিশনের সাথে একদম ফ্রেশ দেখে নাও একদম ফ্রেশ এটা আছে দু মাসের ওয়ারেন্টি বাকি আছে ঠিক আছে বাকি যে দু মাসের ওয়ারেন্টি প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কম্পেয়ার টু এটার দাম দেখো তো ওটা চার মাসের ফোন এটা দু মাসের ওয়ারেন্টি বাকি আছে মানে দশ মাসের ফোন তো এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ এরপর আমি চলে যাচ্ছি থার্টিন প্রোতে থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি দু পিস পড়ে আছে দেখে নাও দু পিসই গোল্ড আছে ব্যাটারিয়াল নাইনটি ওয়ান এইটিন নাইন এরকম আছে দাম হচ্ছে মাত্র একটু কন্ডিশন একবার দেখিয়ে দি দেখো কন্ডিশন সাথে আছে মাত্র হাজার টাকা মাত্র ঊনসত্তর হাজার টাকা আছে যত পারবে নিয়ে নাও তো এরপরে দেখা যায় থার্টিন প্রো অ্যালপাইন গ্রিন আর কন্ডিশনটা দেখো জাস্ট অসাধারণ কন্ডিশনের সাথে ব্যাটারি ফোর পার্সেন্ট

এরপরে দেখো ইন ওয়ারেন্টি টু মান্থস এটা হান্ড্রেড পার্সেন্ট সাথে আছে দু মাসের ফোন ব্যাটারি কন্ডিশনের মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দু মাসের ফোন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এরপরে আউট অফ ওয়ারেন্টিতে চলে যাচ্ছি আউট অফ ওয়ারেন্টি এটা দেখে নাও রেড রেড কালারের আছে একেবারে ফ্ললেস হ্যাঁ হ্যাঁ তো দাম মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা

ফিফটি ওয়ান ফাইভ ঠিক আছে তো এর বেশি দাদা বার্গেন করবে না দয়া করে বলছি কারণ রাখা পসিবল হয় না এর থেকেও কম এরপরে দিচ্ছি আমি গোল্ড কালারের ঠিক আছে এটা সুপার মিন কন্ডিশনে আছে প্রায় মাত্র তিপ্পান্ন হাজার টাকা প্রো ম্যাক্স এটা আছে আই থিঙ্ক এইটটি ফাইভ ইয়ার এইট্টি সিক্স আছে লাস্ট টুয়েলভ প্রো ম্যাক্স হোয়াইট মানে সিলভার কালার যেটা হোয়াইটই বলে সবাই সিলভার কালার দাম হচ্ছে মাত্র এটা বাহান্ন হাজার পাঁচশো টাকা এরপরে দিচ্ছি টুয়েলভ প্রো টুয়েলভ প্রো পাঁচশো বারো জিবি এটা যা থাকবে অসাধারণ প্রাইসে ঠিক আছে মাত্র আটচল্লিশ হাজার টাকাতে টুয়েলভ প্রো পাঁচশো বারো জিবি ঠিক আছে এটার দাম তুমি এখন বুঝতে পারবে না এর বললে তাহলে বুঝতে পারবে দাম কী হবে ঠিক আছে এটা পাঁচশো বারো জিবি আছে আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে

ঠিক আছে এটা এইগুলো চেকিং ওয়ারেন্টি থাকে 5 ডেজ আইফোনে 5 ডেজে আর অ্যান্ড্রয়েডে 2 দিনের মাত্র অ্যান্ড্রয়েডে 2 দিন এনাফ দাদা ঘাটার জন্য এরপরে আমি দেখাচ্ছি আপনাকে আইফোন 12 আইফোন 12 128 জিবি দু পিস আছে এখন अवेलेबल হোয়াইট কালার ব্লু কালার দাম হচ্ছে মাত্র 37500 টাকা 37500 টাকা 128 জিবি আইফোন 12 সুপার মিন্ট দেখেন দেখেন কন্ডিশন গুলো বুঝতে পারবে একটা ডেন কিছু নেই ফ্রেশ একদম ফ্ললেস দাম হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দেখুন আপনি খালি চোখে বা ভিডিওতে দেখতে পাবেন না এগুলোতে নেই তা আমি বলে দিলাম যে দেখুন এইগুলোতে মাইনার ওগুলো ডেন নয় বা কোনো ইয়ে হাত থেকে পড়ে যাওয়ার দাগ নয় এরপরে দেখাচ্ছি আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি ঠিক আছে এমনি আমরা বিক্রি করি চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এটা আজকে আমি দিয়ে দেবো মাত্র তেত্রিশ হাজার টাকাতে মাত্র তেত্রিশ হাজার টাকাতে এটা আমি দিয়ে দেবো আজকে আইফোন টুয়েলভ ব্ল্যাক কালার এরপরে দেখাচ্ছি টুয়েলভ মিনি টুয়েলভ মিনি একশো আঠাশ জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি সাথে ব্লু কালার ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা টুয়েলভ মিনি এক পিসি আছে আট হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি এরপরে ইলেভেন প্রো ম্যাক্স সিলভার কালার দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনচল্লিশ হাজার টাকাতে মাত্র উনচল্লিশ হাজার টাকাতে ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আছে এরপরে আমি সুইফট করবো আপনার ইলেভেনে ঠিক আছে ইলেভেন একশো আঠাশ জিবির প্রাইস আর আমি চৌষট্টি জিবির প্রাইস এমনি দেখিয়ে দিচ্ছি আর কন্ডিশন একটা দুটো দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে একশো আঠাশ জিবির কন্ডিশন থাকবে ঠিক এরকম ফ্রেশ ঠিক আছে ফ্রেশ কন্ডিশন সুপার মিট নয় দাদা আগে বলেছি অনেকে সুপার মিট আর ফ্রেশের মধ্যে পার্থক্য যাওয়া না সুপারমিনটা যে একদম লাইক নিউ ওরকম কন্ডিশনকে সুপারমিন বলি আর ফ্রেশ মানে হচ্ছে হালকা র্যাশেস থাকে ওটা ফ্রেশ কন্ডিশন হচ্ছে মাত্র একশো আঠাশ জিবি আঠাশ থেকে আঠাশ পাঁচশোর মধ্যে পেয়ে যাবে ব্যাটারি সব থাকবে এইটির ওপরে এইটি ফাইভের ওপরে এরকম থাকে ওটা হচ্ছে কথা এরপরে চৌষট্টি টিভি দেখিয়ে দিচ্ছি একটা কন্ডিশন দেখো কন্ডিশনটা দেখো ফ্রেশ কন্ডিশন খালি চোখে তোমরা দেখে বুঝতে পারবে না তাই জন্য ফ্রেশ আর সুপারমিন ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি জিনিসটা এটাই দাম হচ্ছে মাত্র ছাব্বিশ থেকে ছাব্বিশ পাঁচশো ঠিক আছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস আর কালারের উপর এক্সার ঠিক আছে এক্সার একশো আঠাশ জিবি যদি ব্ল্যাক কালার নাও ব্ল্যাক কালারের যদি নাও দাম হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি একুশ হাজার পাঁচশো টাকা আর যদি রেড কালারের নাও একশো আঠাশ জিবি তো বাইশ হাজার টাকা আর চৌষট্টি জিবি যদি নাও এটা দিয়ে দেবো মাত্র সাড়ে আঠেরো দিয়ে এরপর আমি দেখাচ্ছি এক্সেস এক্সেস দেখো দু পিস গোল্ডেন আছে গোল্ডেন আর ব্ল্যাকও আমার কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে দাম মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার টাকা করে আমাদের রিটেল রেট আছে দাদা যদি আপনি এসে না বলেন বা না দেখান যে আমরা স্প্রিনের চ্যানেল থেকে এসেছি আর লাইক করেছেন এগুলো যদি না দেখান তো আমরা আপনাকে বাইশ হাজার টাকাই বলবো তো প্লিজ আপনারা এসে আগে বলবেন জিনিসটা যাতে আমার সুবিধা হয় তখন আপনি ভাববেন যে আমি বেশি দাম বলছি পাঁচশো টাকা বাড়িয়ে বলছি তো আগেই ক্লিয়ার করে দিলাম জিনিসটা যে আমি সাবস্ক্রাইব করে এসেছি লাইক করেছি এই চ্যানেল থেকে এসেছি দাদা তাহলে আমার দামটা বলতে পারবো তোমায় এরপরে আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা দিয়ে দেবো মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকাতে ঠিক আছে কুড়ি হাজার পাঁচশো টাকাতে দুশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্স এক পিসই আছে ওই জন্যই না দু পিস আছে আই থিঙ্ক না দু পিস তো কুড়ি হাজার পাঁচশো টাকাতে এরপরে আইফোন এসি টোয়েন্টি বহুত স্টক বহুত তাদের স্টক বেরোয় লিটারালি কদিন আগে এটা স্টক মানে এসছিল তারপর বেরিয়ে গেছে ব্ল্যাক কালার যদি নাও এদের কন্ডিশন দেখে না একবার ঠিক এরকম টাইপের কন্ডিশনের সাথে পাবে মাত্র তেরো হাজার টাকাতে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি তেরো হাজার টাকাতে পুরো ব্যারাকপুরে আই থিঙ্ক কেউ দিতে পারছে না আই থিঙ্ক মানে বুঝতে পারছি আমি বলে দিচ্ছি তো যদি দেয় তো ঠিক আছে আর না দিলে তো আমরা এই কম দিচ্ছি

কন্ডিশনটা দেখো জাস্ট ফ্ললেস কন্ডিশান রোজ গোল্ড কালারের সাথে আছে এটার দাম হবে মাত্র ষো হাজার পাঁচশো টাকা এরপর চলে যাচ্ছি আমি আইফোন এইট এর দিকে আইফোন এইট হোয়াইট কালারের মধ্যে আছে আর ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক নিলে বারো টাকা আর হোয়াইট নিলে বারো টাকা সিক্সটি ফোর জি ভেরিয়েন্ট সুপারমিন ঠিক আছে এগুলো সুপার মিন বলছি মানে বুঝে যাচ্ছ যে একদম পুরো লাইক নিউ কন্ডিশন আছে তো ওটাই আর তাদেরকে সাজেস্ট করবো যারা আইফোন এইটের জায়গায় এসি কন্ডিশন পাঁচশো টাকা বাড়িয়ে আইফোন এসি কান্ডি নিতে পারো এটা পার্সোনাল সাজেশান তোমাদের কাছে তো ওটাই আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি একদম ফ্ললেস কন্ডিশন মানে লাইক নিউ এরকম কন্ডিশানের সেভেন প্লাস লিটারালি পাওয়া যায় না তোমরা হয়তো ভাবতে পারো দাদা এগুলো সব ডুপ্লিকেট মাল আছে এই মাল আছে আবার তুমি বুঝতে পারবে বাকি দাম হচ্ছে মাত্র এর দাম আমি জানি না আন্দাজে দিচ্ছি তেরো হাজার টাকা একশো আঠাশ জিবি সুপারমেন্ট কন্ডিশন ঠিক আছে বেশি হতে পারে কম হলে তো কম বলেই দেবো ওটাই আইফোন সেভেন একশো আঠাশ জিবি দেখো ব্ল্যাক কালারেরও আছে গোল্ড কালারের আছে ঠিক আছে ব্ল্যাক কালার যদি নাও মাত্র সাড়ে দশ হাজার টাকা আর যদি রোজ গোল্ড নাও গোল্ড নাও তাহলে মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে একশো আঠাশ জিবি বেরিয়ে আর যদি বত্রিশ জিবি নাও বত্রিশ জিবির দাম থাকবে মাত্র সাড়ে আট থেকে ন হাজার টাকা সাড়ে আট ঠিক আছে ন হাজার টাকা এবার আমি দেখাচ্ছি সিক্স প্লাস সিক্স এস প্লাস ফ্ল কন্ডিশনের সাথে দেখো এগুলো গ্লু আছে ঠিক আছে এগুলো নোংরা ফ্ললেস কন্ডিশনের সাথে মাত্র দশ হাজার টাকা চৌষট্টি মাত্র দশ হাজার টাকায় ঠিক আছে ফ্ললেস জিবি এটা আছে মাত্র সাড়ে সাত হাজার টাকায় সিক্স এস বত্রিশ জিবি সাড়ে সাত হাজার টাকা আর সিক্স এস চৌষট্টিবি যদি নাও দেখো দাদা বাইরে খুঁজতে যাবে তো কোথাও পাবে না এত কম দামে মাত্র আট হাজার টাকায় ঠিক আছে বাইরে সাড়ে আট নয় এরপর দামে বিক্রি করে চৌষট্টি জিবি ফার্স্ট অফল পাবে না ইন্ডিয়ান সেট এগুলো সব ইন্ডিয়ান আছে আমি দেখিয়ে দিই হ্যাঁ সব ইন্ডিয়ান প্রোডাক্ট আছে ঠিক আছে ওই ওই মাল নয় ঠিক আছে আশা করছি চিনে গেছে সবাই এখন বলে 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 তো ওইটাই মাত্র আট হাজার টাকায় ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড এর সেগমেন্টের দিকে স্টার্ট করছি টেন প্রো ওয়ান টেন প্রো এটার সাথে আপনি এক মাসের ওয়ারেন্টি পাবেন কাউ ডিসপ্লে

কন্ডিশনটা এবার দেখে নাও ক্লোজলি এসে বারো জিবি দুশো ছাপ্পান পাঁচশো টাকা বারো জিবি দুশো প্রো এর সাথে কার্ভ ডিসপ্লে আছে আছে দেখো লাগানো কার্ড গুলো অনেকটাই প্রিমিয়াম হয় এগুলো পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না তো তোমাদের খরচা করতে লাগ লাগবে না এটাই হচ্ছে মেন কথা আর যদি ইচ্ছা হয় খরচ করতে পারো এরপরে আছে নাইন আইফোনয়ান প্লাস নাইন ফাইভ জি

এইট প্রো এইট প্রো লিটারালি কোথাও পাবে না কোথাও পাবে না পুরো কলকাতা মার্কেটে কোথাও পাবে না কারোর ডিসপ্লে লিটারালি গেমিংয়ের জন্য না যারা খেলো তারা জানো যে ফোর ফিঙ্গারে তো অবভিয়াসলি বহুত পাওয়ারফুল সেট এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় প্লাস এইট প্রো বহুত প্রিমিয়াম সেট এটা বহুত প্রিমিয়াম সেট মানে পাওয়া যায় না কোথাও এইটটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা যাও বাইশ হাজার পাঁচশো টাকা আর দাদা এর ওপরে বার্গেন করবেন না দাদা যদি কম পড়ায় থাকে আমি নিয়ে করে দিই কাস্টমার দোকানে এসে তাদের থেকে আমি নিয়ে করে দিই বাট হয় না দাদা তো ওটাই আশা করছি তোমরা করবে না সেভেন্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র সাড়ে সতেরো হাজার টাকা ঠিক আছে সাড়ে সতেরো হাজার টাকা এরপরে আছে ওয়ান প্লাস সেভেন রেড কালারের দেখে নাও আলাদাই চমকাচ্ছে দাম এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম চোদ্দ হাজার টাকা যাও চোদ্দ হাজার টাকা দিয়ে দিও রেডমি নোট এইট প্রো এক টাইমের এর বহুত ডিমান্ডিং সেট এর মধ্যে পাবজি এক্সট্রিমে খেলা যায় ঠিক আছে এই মানে মিড রেঞ্জ প্রোডাক্টে এক্সট্রিমে খেলা যায় দাম হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা ছ জিবি চৌষট্টি জিবি এরপরে আইকিউ জেড সিক্স প্রো আছে এটা এটা তোমার আছে আট জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবার স্যামসাং এর দুটো সেট আছে সেটা দেখিয়ে দিই ওয়ান প্লাস ওয়ান প্লাস স্যামসাং নোট টেন লাইট আট জিবি একশো আঠাশ জিবি মাত্র চোদ্দ হাজার টাকা হালাদাই চমক এটা প্রিমিয়াম তো ছিলই এর সাথে আপনি ওই কি বলে এসপেন ও পেয়ে যাবেন আর ফুল্লি ওয়ার্কিং ঠিক আছে চেক করে নিও বাকি স্যামসাং এস নাইন প্লাস এস নাইন প্লাস এটা আছে তোমার ছ জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা এরপরে গুগল পিক্সেলের কিছু ফোন দেখায় গুগল পিক্সেল এটা আপনার ফাইভ মান্থস ওল্ড আছে

এটা কিছু কম বেশি করে দেওয়া যাবে ব্যাগ মানে এক বছরের ওয়ারেন্টি তিনশো পঁয়ষট্টি দিনের তো চলে এসো দোকানে যথাযথ এটা ছ জিবি একশো আঠাশ জিবি আছে এটা পোকো সি ফিফটি ওয়ান আছে এটা প্রাইস জানার জন্য কমেন্ট করো অনেকটাই কম ঠিক আছে কিছু আইপ্যাড এর স্টকটাও দেখিয়ে দিই আগে শেষ করার আগে এটা আইপ্যাড মিনি আছে ফার্স্ট জেনারেশন ঠিক আছে বহুত রেয়ার সেট এটা ঠিক আছে যারা সাজিয়ে রাখার জন্য সাজিয়ে রাখার জন্য না চলেও এটা ঠিক আছে দাম হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা এটা ওয়ার্কিং আছে ষোলো জিবি আছে ওয়াইফাই আছে তো যদি কেউ মানে ইন্টারনেটে কিছু দেখতে চাও তো নিতে পারো ঠিক আছে এটা যে স্যামসাং এস সেভেন লাইট তিন জিবি বত্রিশ জিবি এটার মধ্যেও ইন্টারনেটে অনেক কিছু দেখা যায় তো এটা হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকায় ঠিক আছে আর আজকে লাস্ট আইপ্যাড প্রো ठीक है 12 इंच 12 इंच ठीक है मात्र 19999 টাকায় ঠিক আছে মাত্র 19999 টাকায় এটা 188 GB সেলুলার প্লাস ওয়াইফাই মানে সিম কার্ড ভরেও দেখতে পারবে তুমি তুমি দেখতে সবগুলোতেই পারবে এটা বড় করে বড় করে দেখতে হবে এইচডি তে তো যদি ভিডিওটা ভাল লাগে থাকে তো লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব করে দাও প্রিন্স ব্লগিং কে যাতে এরকম টাইপের ভিডিও আরো পেতে থাকো এন্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব টা থ্যাঙ্ক ইউ বাই বাই টাটা গুড নাইট